হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সপ্তর্ষি আর আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ক্লে জুয়েলারি সম্পূর্ণটা কালার করে দেখিয়েছি। এই নেক পিস আর ইয়াররিংয়ের সেটটা আমি গুগলে একটা ওয়েবসাইটে দেখেছিলাম আর আমার খুব পছন্দও হয়েছিল। কিন্তু এই নেক পিসের সেটটার দাম ওখানে ছিল প্রায় 400 টাকা মতো, যেটা আমার অনেকটাই বেশি মনে হয়েছিল। তাই আমি ক্লের সাহায্যে খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলেছি আর এটা খুব কম দামের মধ্যেই আমার হয়ে গেছে। আমি যেই ক্লেটা দিয়ে এটা বানিয়েছি সেই ক্লেটা 24 রুপিস অনলি। আর এই অ্যাক্রেলিক কালারগুলো আমার কাছে আগেই ছিল, তাই আমাকে কিনতে হয়নি। আপনারা সবাই জানবেন যে অ্যাক্রেলিক কালারগুলো একবার কিনে নিলে মোটামুটি অনেক দিন নষ্ট হয় না, থেকে যায়। তাই আমি সেই ভিডিওটা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ক্লেটা দিয়ে শুধুমাত্র একটা স্কোয়ার বানিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুব সহজের মধ্যেই হচ্ছে আর কালার কম্বিনেশনটার জন্য মনে হয় দেখতে বেশি সুন্দর লাগছে। আর আমি ঠিক করেছি এই জুয়েলারিটা আমি আমার একজন পরিচিতাকে উপহার হিসেবে দেব। আপনারাও চাইলে এরকম জুয়েলারি খুব সহজেই ঘরে বসে বানাতে পারেন। এই টাইপের হ্যান্ডমেড জুয়েলারিগুলো শাড়ির সাথে খুব সুন্দর মানায়। তো আমার পেন্ডেন্টটা বানানো প্রায় কমপ্লিট। এবার আপনারা দেখুন আমি কানেরটা বানাচ্ছি। কানেরটাও একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লুক এসছে। আমি সম্পূর্ণ ভিডিওটাই এরকম হালকা হাতেই রংটা করেছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তো এরকমভাবে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তবে ক্লেটা হার্ড হয়ে যাওয়ার আগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যেখানে যেখানে এই হোল দরকার সেখানে সেখানে কাঁচা থাকতেই কিন্তু ক্লেটার মধ্যে হোলটা করে নিতে হবে। কারণ ক্লেটা হার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু আর কিছু সাহায্যে আপনারা হোলটা করতে পারবেন না, বা যদি কোনোভাবে করতে চান হয়তো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আমি এই হোলগুলো রেখেছি, এখানে আমি জাম্প রিং অ্যাড করব কানেরগুলোতে। আর নিচের যে হোলগুলো রেখেছি ওখানে আমি টাসেল অ্যাড করব, যাতে লুকটা আরও সুন্দর আসে। টাসেলগুলোও আমি বাড়িতেই আগের থেকে বানিয়ে রেখেছি সুতো দিয়ে। আমার কাছে সেই সুতোটাও ছিল, সুতোর লাছিটা, যার জন্য আমাকে সেটাও কিনতে হয়নি। তো সেক্ষেত্রে যদি আপনাদের অ্যাক্রেলিক কালার বা সুতো লাচি এগুলো কিছু না কেনা থাকে তাহলে আপনাদের প্রাইসটা হয়তো একটু বেশি পড়বে। অ্যাপ্রক্স 100 রুপিসের মধ্যে সমস্তটা হয়ে যাবে। আর একবার এই জিনিসগুলো কিনে ফেললে আপনারা বেশ কয়েকটি জুয়েলারি এভাবে তৈরি করে নিতে পারবেন। এই দড়িটাও আমি বাড়িতেই হাতেই বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হোয়াইট, ব্ল্যাক আর রেড এই তিনটি কালারের সুতো দিয়ে আমি আলতো হাতে বিননি করে নিয়েছি আর আমার ডোরটা তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন, বা আপনারা যদি চান যে সিঙ্গেল দড়ি রাখবেন শুধু তাহলে তাও রাখতে পারেন। আমার পেন্ডেন্টটা আঁকা সম্পূর্ণভাবে তৈরি, এবার শুধু টাসেলগুলো অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে চলুন টাসেলগুলো অ্যাড করে আমরা দেখে নিই। টাসেলের ওপরে এই রেড আর ইয়েলো কালারের যে পুঁতিটা দেখছেন এটাও কিন্তু আমি বাইরে থেকে কিনিনি, আমি ক্লের সাহায্যে গোল গোল করে এগুলো বানিয়ে নিয়েছি আর মাঝখান থেকে হোল বানিয়ে নিয়েছি। এবার আমার পেন্ডেন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট, আর কানেরগুলোতে টাসেল অ্যাড করে দিলে কানেরগুলোও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনারা ফাইনাল লুকটা দেখুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। এখানে দুটো কানেরের জন্য আমি 4টি টাসেল বানিয়ে নিয়েছিলাম। কানেরের টাসেলের সুতোগুলো পেন্ডেন্টের টাসেলের সুতোর থেকে আমি একটু ছোট করেই কেটেছিলাম, কারণ কানেরের একটু ছোট হলেই ভালো লাগতো আমার মতে। আপনারা যদি চান তাহলে একটু ঝুলও রাখতে পারেন। এই যে আমি টাসেলগুলো কানেরের সাথে বেঁধে ফেলেছি আর এটাই হচ্ছে ফাইনাল লুক। এবার এর মধ্যে জাম্প রিংটা অ্যাড করে দিলেই সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমার হাতে গড়া একদম কম খরচে একটি সুন্দর জুয়েলারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং এইরকম আরও ভিডিও আমার চ্যানেলে আসবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন।